বর্তমান শহরে জিটি রোডের উপর চলছে জুয়া গাঁজা এবং মদের আড্ডা এবং রাস্তা দখল বর্তমান শহরকে সৌন্দর্যায়ন করতে রাস্তা চওড়া করা হয় এবং বেশ কিছু জায়গায় ফুলের গাছ লাগানো হয় রাস্তার মধ্যখানে ডিভাইডারের উপরে এবং ফুটপাতের জন্য যে টাইলস বসানো হয়েছে তার উপরে চলছে জোর কদমে দখলদারি এইভাবে যদি হতে থাকে আগামী দিন ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এবং প্রশাসনের উপর আবারও চাপ পড়তে পারে সেই সমস্ত দখলদারিদের ওঠানোর তাই এখন থেকে নজর দেওয়া দরকার বলে দাবি রাখছেন বেশ কিছু সাধারণ মানুষ নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন রাস্তা দখল তো এরকম তো কিছু নাই তো ধরুন সব ফাঁকা এদিকে লোকজন যাওয়া আসায় কম এখন তো ধরুন এত চওড়া রাস্তা এমনি ফাঁকাই থাকে ফুটপাথের উপর দিয়ে লোক কমই যায় এক দুজন যায় সারাদিনে তা আমাদের ছাড়াই থাকে ফুটপাথ সেরকম আমাদের দখল তো নেই দেখুন গোটাটাই ছাড়া তখন আমরা সাইড করে রাখি তো আমাদের ফুটপাথের ধারে ব্যবসা আমাদের সেরকম পরিস্থিতি কোথা থেকে কতদূর পর্যন্ত আছে এখান থেকে ধরুন আপনি মোটামুটি এই নবাবার থেকে স্টেশন পর্যন্ত তো টোটালটা এরকমই আছে একটু আধটু ফুটপাথের ধারে সবাই করে খায় কাঠের খাট এইরকম এই টোটো ফোটো হ্যান ত্যান বাগায় কোনো টুকটাক গ্যারেজ আছে মোটর সাইকেল গ্যারেজ এরকম সব গরিব মানুষ এরকম টুকটাক করে খায় আর ফাঁকায় রাখে বেশিরভাগ মানে জামজট করতে দেয় না এখানকার আমরা সবাই যাতে বেশি ফুটপাথ দখল না হয় সেরকম ধর মাল সরিয়ে রাখি এবার লোকজন যাওয়া আসা কম বলে আমরা একটা দুটো মাল হয়তো বাইরে রাখি লোককে দেখাবার জন্য আমার নাম সৈয়দ সালামউদ্দিন কোথাও নামিয়ে দেওয়া হয়েছে টিনের চাল কোথাও নানান রকম দোকানে কাঠের খাট আলমারি সহ অন্যান্য হোটেল মাংসের দোকানের সামগ্রী প্রশাসন কিছুদিন আগেই বিসি রোড যানজট মুক্ত করতে রাস্তায় নেমেছিল কিন্তু এখন জোর কদমে দখলদারি চলছে বর্তমান শহরের জিটি রোডের ওপর বলে লাভ নেই এসব মানুষের সুবিধা অসুবিধা সব রকমটাই হচ্ছে ঠিক আছে এবার তার মধ্যে কোনো মানুষের একটু যদি লাগাতে হয় মানুষকে দেখাতে হচ্ছে যে দেখায় সেই জন্য একটু আধ একটু জাম হচ্ছে কিন্তু সব ক্ষেত্রে না অনেক প্রশাসন আসছে বলে যাচ্ছে ঠিক আছে বলে দিচ্ছে সরিয়ে দিচ্ছে যে জামটা সেভাবে হচ্ছে না মেন এবারে কিছু কিছু এরিয়া আছে যে সেগুলো হচ্ছে তার জন্য একের জন্য দশের অসুবিধা এবারে একের জন্য দশের নামটা নিয়েও লাভটা নেই এইভাবে যদি লাগাম ছাড়া দখলদারি হতে থাকে তাহলে হয়তো আগামী দিন প্রশাসনের তুলতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে তখনই রাজনৈতিক নানান রকম সমালোচনা শুরু হবে সামনে আসবে নানান রকম স্বেচ্ছাসেবী সংগঠন মানবিকের কথা বলতে তার আগেই যদি প্রশাসন ব্যবস্থা নিয়ে নেয় তাহলে হয়তো এইসব দেখতে হবে না বলতে না চাইলেও তারা বলেন এমনকি চাঁচের বেড়া করেও খোলা রাস্তার ওপর চলছে মদ মাংস সেই ছবিও ধরা পড়ল আমাদের ক্যামেরায় ভাই এগুলো কি হচ্ছে এখানে কি হচ্ছে তোমরা এখানে মদ খাচ্ছ কেন আমি ছেড়ে দিচ্ছি কিন্তু তোমরা এখানে এখন দিনের বেলায় মদ খাচ্ছ কেন বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা